ডিসেম্বর আর মঙ্গলবার, তো আর এখন বাজে 7:45। তো সকলকে গুড ইভিনিং। অনেকদিন পর আমি আবার ব্লগ শ্যুট করছি। মাঝে আমি একটা ব্লগ করেছিলাম, কিন্তু সেই ব্লগটা এতটাই ইনকমপ্লিট ছিল যে আমি ব্লগটা আর তোমাদের মানে পোস্ট করিনি। তো তারপর থেকে আবার ব্লগ করা হয়নি। আর আজকে হচ্ছে তোমার একটা স্পেশাল ডে, মানে আজকে হচ্ছে আমার বোনের বার্থডে, আর আজকে হচ্ছে আমার বাবার বাড়িতে থাকার শেষ দিন। মানে আমি কালকেই চলে যাচ্ছি শ্বশুরবাড়ি। মায়ের পা ভেঙে গেছিলো তোমরা জানো, তো মায়ের প্লাস্টারটা কেটে দেওয়া হয়েছে, তো মা এখন একটু সুস্থ। তো আমি কালকেই শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। আর আজকে যেহেতু বোনের বার্থডে, তাই সবাই মিলে, মানে পাপি, মা, আমি, আমার হাজবেন্ড, আমার বোন, সবাই মিলে যাচ্ছি একটু ডিনার করতে বাইরে। তো চলো যাওয়া যাক, আর দেখাই, বোন খুব সেজেছে, তো বোনকে আমি দেখাচ্ছি, দাঁড়াও, কেমন লাগছে বলো। আর তোমরা সকলে ওকে আশীর্বাদ করো, ঠিক আছে? আর এই দেখো বোন সেজেছে, তো দেখে নাও। আর আমি সাজিয়ে দিয়েছি ওকে, মানে ফেসটা ভালো লাগছে নাকি দেখো। আর চুলটা ও নিজেই বেঁধেছে, আর এই যে একটা চুড়িদার পরেছে, এই যে। তো বললো কমেন্ট করে কেমন লাগছে। আর এই যে মাম্মামও রেডি হয়ে গেছে। মাম্মামকে আজকে চুলে ঝুঁটি পেতে দিয়েছিলাম বলে চুলটার ওরকম অবস্থা, তাই না মাম্মা? হ্যাঁ, যাবে তো, চল। তো চলো বেরিয়ে পড়ি, তারপর আবার আমার হাজবেন্ড আর কি ওখান থেকে আসবে, আমার শ্বশুরবাড়ির ওখান থেকে, তো ও চলে আসবে সোজা, আর আমরা এখান থেকে যাচ্ছি। তো চলো, এমনিতেই লেট হয়ে গেছে, 7 বেজে গেছে, তো বেরিয়ে পড়ি। কি করছিস? তুই হ্যাপি বার্থডে বলেছিস মিমিকে? বলেছিস? দুবার বলেছিস? তোমার হ্যাপি বার্থডে, আরেকবার হ্যাপি বার্থডে হোক, তারপরে তোমারটা অনেকবার বলবো, তাই? হ্যাঁ। এ দেখো মাও রেডি হয়ে গেছে, আর মায়ের প্লাস্টার খুলে দিয়েছে, পায়ের প্লাস্টারটা কেটে দিয়েছে। আর এই যে বাপির যত শীত ধরেছে, মানে সব কিছু পরে নিয়েছে, হাতটা দেখাও, হাতেও গ্লাভস পরে নিয়েছে, কিন্তু সব একদম আপাত মস্তক ঢেকে নিয়েছে। আর এই যে আমার মাম্মামও মাস্ক পরে রেডি। তো এবার হচ্ছে আমার বোন আসার অপেক্ষা, বোন আসলেই বেরিয়ে যাব, তো চলো বেরিয়ে পড়ি। তো আমরা তো চলে এসেছি, এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছি, আর এখন ওর জন্য ওয়েট করছি, আসুক, তারপর আমরা ভেতরে যাবো। এই তো, তো এই যে চলো এবার ভেতরের দিকে যাই। বোন আজকে মানে নিজে নিজেই আসছে, কারণ আজকে সেজে গুজে আছে ওই জন্য, আর অন্যদিন বলে আমাকে তুলবি না। চলো আমি তো
ডিনারে আমাদের সব রকমই মোটামুটি ছিল, যার যেটা পছন্দ সেটা খেয়েছে। মানে ফিশ আইটেম ভেটকি থেকে শুরু করে চিকেন, মাটন, পনির সবই ছিল। আবার এদিকে প্লেন রাইস থেকে শুরু করে ফ্রায়েড রাইস, বিরিয়ানি, নান, লাচ্ছা পরোটা এগুলো সবই ছিল। তো যার যেটা পছন্দ, মানে সবার এক একজনের এক এক রকম পছন্দ, তো এক একজন এক এক রকম খেয়েছে। কেউ চিকেন, কেউ মাটন, কেউ পনির এরকম, কেউ ফিশ আইটেম এইরকম। আমাদের লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট, সরি ডিনার। মামন কোথায়? চলে গেছে পাপাই। তো ফাইনালি আমাদের ডিনার হয়ে গেছে কমপ্লিট, আর এখন আমরা বাড়ি বাড়ি হ্যাঁ গো টু হোম। তো যাক, ভালোই ছিল, মাঝে মধ্যে হ্যাঁ সবাই মিলে, মানে বাড়ির সবাই মিলে ভালোই লাগে। আমরা তো বেরোলে নিজেরাই বেরোই, মানে বাড়ির সবার সঙ্গে খুব কমই বেরোনো হয়। তো মা আর বাকি আসছে যে পেছনে। তো চলো আমার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে এখানে দুটো বাচ্চা ছেলে খেলা করছে, এই যে এই একটা বাচ্চা ছেলে আর এই একটা বাচ্চা ছেলে, দুটো বাচ্চা ছেলে এখানে খেলা করছিল। তো ফ্রেন্ডস, এখন বাজে কটা বাজে? সাড়ে নটা বাজে, আর এখন আমরা বাড়িতে চলে এসেছি। তো সব মিলিয়ে যাই হোক ভালোই কেটেছে, মানে বোনের জন্মদিনে সকালবেলা থেকে তো সেরকম কিছু করা হয়নি। মা বোনকে পায়েস করে দিয়েছিল, তো বোন পায়েস খেয়েছে, আর আর আমাদের এরকম রান্না টান্না করেছিল মা, তো সেগুলোই খেয়েছে। আর এখন আমরা রাতে গিয়ে ডিনার করলাম, এইভাবেই যাই হোক সেলিব্রেট করা হলো বোনের জন্মদিনটা। তো কাল তো আমি বাড়ি চলেই যাব,
আমার এখনো সব জিনিস ভালো করে প্যাকিং করা নেই, মানে অনেক দিন এসেছি তো অনেক জিনিসপত্র, তো কিছুটা গোছানো আছে, কিছুটা আবার সকালে উঠেই গোছাবো, কারণ আমি 10:30-10:30 সময় মানে বেরিয়ে যাব। তো যাই হোক, কালকে চলে যাব। ভালোও লাগছে না, কারণ অনেক দিন বাড়িতে ছিলাম, মানে যাই আসি এরকম করলে কি হয়, অতটা মানে মায়াটা অতটা ইয়ে হয় না, কিন্তু এক নাগারে অনেকক্ষণ অনেক দিন থেকে গেলে একটা মায়া জড়িয়ে যায়, তখন যেতে খুব কষ্ট হয়। তো যাই হোক, আমি আবার কোন দিন ফুরুত করে চলে আসব। যাই হোক, ও বোনকে আমি ওর বার্থডেতে একটা সামান্য গিফট দিয়েছি, তো তোমাদের দেখাই, দাঁড়াও ড্রেসটা দিদি আমাকে আমার বার্থডেতে, দিদি প্লাস জিজু আমার আমার বার্থডেতে গিফট করেছে। দেখো, ওকে ভালোই লাগছে, দেখাবো। ভালো লাগছে না? ভালো লাগছে কিন্তু তোকে? ভালো লাগছে? হ্যাঁ, আমি যা পড়বো তাই বানিয়ে যাবে। বাবা দেখ, বেল্ট আছে, উইথ বেল্ট। তোর পছন্দ? দারুণ। তো আমরা ম্যাক্সিমাম জিনিস যা পড়ি না, সেম সেম অনেক জিনিস, তাই না? অনেক জিনিস ভাজ নিচ্ছে কেন? কেন বলতো? আমি ড্রেসটা পরেছি, দেখিয়েছিস? ভাজ নিচ্ছে কেন বলতো? ও আজকে সেজে গুজে মানে খুব খুশি, আর আমি সাজিয়ে দিয়েছি, বলো কমেন্ট করে যে কেমন হয়েছে। একটু দূরে যা, আমাকে দেখা, সবাই আমাকে দেখতে চায়। তোকে কেউ দেখতে চায় না, আমার মেয়েকে সবাই দেখতে চায়। যা বাপি ওদিকে, আমার কপিরাইট ক্লেম চলে আসবে। তো ফ্রেন্ডস, সেম ড্রেস আমিও একটা নিয়েছি, সেটা তোমাদের বাড়িতে আমি দেখাবো। তো আজকে বেশি দেরি করবো না, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।